হ্যালো চক্রবর্তী ভাই বন্ধুগণ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ইতিমধ্যে প্রকাশিত 20টি নিয়োগ পরীক্ষার তারিখের আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। চলুন বন্ধুরা, দেখে নেই এক এক করে আজকের আপডেটগুলো। শুরুতে রয়েছে ডাক অধিদপ্তরের পদের নাম, বিভিন্ন পদ। পরীক্ষার তারিখ 21 মে, 28 মে এবং 4 জুন 2022। পরীক্ষার সময় বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। বন্ধুরা, এখানে 2টি নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হবে। প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 26/5/2019 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 11/7/2021 খ্রিস্টাব্দে। পদের নাম অফিস সহায়ক। মোট পরীক্ষার্থীর সংখ্যা 39,993 জন। লিখিত পরীক্ষার তারিখ শনিবার 21 মে 2022 তারিখ। মেশিনম্যান মোট পরীক্ষার্থীর সংখ্যা 17 জন। মেশিনিস্ট মোট পরীক্ষার্থীর সংখ্যা 268 জন। পোস্টাল অপারেটর মোট পরীক্ষার্থীর সংখ্যা 498 জন। ডাটা এন্ট্রি অপারেটর মোট পরীক্ষার্থীর সংখ্যা 2590 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোট পরীক্ষার্থীর সংখ্যা 7906 জন। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট মোট পরীক্ষার্থীর সংখ্যা 16508 জন। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শনিবার 28 মে 2022 খ্রিস্টাব্দ। এছাড়া মনোটাইপ কিবোর্ড অপারেটর, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বা স্টেনোগ্রাফার, সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বা টেনোটাইপিস্ট, সহকারী পরিদর্শক, সহকারী, উচ্চমান সহকারী, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট। এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে শনিবার 4 জুন 2022 খ্রিস্টাব্দ। আজ থেকে দ্বিতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 20 মে 2022 খ্রিস্টাব্দ। পরীক্ষার সময় সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্কটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চাইলে সেখান থেকে সরাসরি এই পদের জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার মনোনীত প্রার্থীগণের জন্য জরুরি নোটিশ। এছাড়া বন্ধুরা, যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পরীক্ষা দেবেন, পরীক্ষায় উত্তীর্ণ হবার পর যে সকল কাগজপত্র লাগবে সেগুলো আপনারা জেনে নিতে পারেন। মৌখিক পরীক্ষায় মনোনীত প্রার্থীগণকে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ, স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সহ পোষ্য সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে নবম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে 23 মে 2022 তারিখের মধ্যে স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। উল্লেখিত মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণ 23 মে 2022 তারিখের মধ্যে উপরে উল্লেখিত কাগজপত্র জমাদানে ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার সময় উপরে বর্ণিত সকল সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে এবং তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া বন্ধুরা, এ সংক্রান্ত যে কোনো আপডেট আসলে সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ডাক অধিদপ্তরের মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম ড্রাফটম্যান। পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 18 মে 2022 খ্রিস্টাব্দ। এছাড়া ড্রাইভার হালকা। পদের ব্যবহারিক পরীক্ষার তারিখ 17 মে 2022 তারিখে অনুষ্ঠিত হবে। কর অঞ্চল রংপুর এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম বিভিন্ন পদ। পরীক্ষার তারিখ 21 মে, 3 জুন ও 10 জুন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম এয়ারক্রাফট মেকানিক। পরীক্ষার তারিখ 21 মে 2022। পরীক্ষার সময় সকাল 11টা। কম্পনট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর কার্যালয়ের পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক। পরীক্ষার তারিখ 20/5/2022। পরীক্ষার সময় বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। পরিকল্পনা বিভাগের পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ট্রেজার। পরীক্ষার তারিখ আগামী 27/5/2022 তারিখ। 44তম বিসিএস পরীক্ষার কেন্দ্র তালিকা ও সময়সূচি প্রকাশ। পরীক্ষার তারিখ 27/5/2022। পরীক্ষার সময় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। 44তম বিসিএস এ মোট আবেদন করেছেন 350,716 জন। কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 8 ঢাকা এর পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী, শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, শাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক, নোটিশ সার্ভার, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী। পরীক্ষার তারিখ 20 ও 27 মে 2022। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ। পদের নাম সহকারী পরিচালক। পরীক্ষার তারিখ 19/5/2022।
মোট পরীক্ষার্থীর সংখ্যা 474 জন। প্রবাসী কল্যাণ ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদে নাম সিনিয়র অফিসার সাধারণ। মৌখিক পরীক্ষার তারিখ আগামী 10 মে 2022 থেকে 18 মে 2022 পর্যন্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমসিকিউ পরীক্ষার কেন্দ্র তালিকা, আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ। পদের নাম সহকারী সাইফার কর্মকর্তা বা সহকারী। পরীক্ষার তারিখ 18/5/2022। পরীক্ষার সময় বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর মৌখিক পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম ড্রাইভার। পরীক্ষার তারিখ 16/5/2022। পরীক্ষার সময় সকাল 10টা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম উচ্চমান হিসাব সহকারী। পরীক্ষার তারিখ 20 মে 2022। পরীক্ষার সময় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার এ স্থগিতকৃত ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম সার্টিফিকেট সহকারী। ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। নাজির কাম ক্যাশিয়ার। পরীক্ষার তারিখ 17 ও 18 মে 2022। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ। সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর লিখিত পরীক্ষা তৃতীয় ধাপের আগামী 27 মে এর পরিবর্তে 3 জুন সকাল 11টা থেকে 12টা পর্যন্ত পর্যায়ক্রমে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। গত 5 এপ্রিল 2022 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি। পদের নাম স্টাফ নার্স। মৌখিক পরীক্ষার তারিখ 11 মে থেকে 2 জুন 2022 পর্যন্ত। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এর ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম অফিস সহায়ক এবং ড্রাইভার। পরীক্ষার তারিখ 16/5/2022 থেকে 5/6/2022 পর্যন্ত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এর বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ। পরীক্ষার তারিখ 20 মে 2022। পরীক্ষার সময় বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। এছাড়া বন্ধুরা, আপনাদের নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম নিত্য নতুন আপডেটগুলো যদি মিস না করতে চান, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবার জন্য শুভকামনা থাকলো।